চলতি বছরে খবর এসেছিল বিটিএস তারকা জাংকুক একক অ্যালবাম নিয়ে আসছেন। সেই কথা অনুযায়ী গেল 14 জুলাই প্রকাশ পায় জাংকুকের প্রথম একক গান সেভেন, আর প্রকাশের পরেই রেকর্ড গড়ে নিয়েছে জাংকুকের এই গানটি। দ্য কোরিয়া হেরাল্ডের খবর অনুযায়ী জাংকুক তার প্রথম একক গান সেভেন নিয়ে বিলবোর্ডের হট 100 তালিকার শীর্ষে উঠলেন। বিলবোর্ডের খবর অনুযায়ী 14 জুলাই প্রকাশিত গানটি প্রথম সপ্তাহে ডিজিটাল প্ল্যাটফর্মে 21 মিলিয়নের বেশি মানুষ গানটি শুনেছে, 1.5 লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে, আর রেডিওতে 6 মিলিয়ন বার প্রচারিত হয়েছে। গত বছর কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিসিয়াল গান ড্রিমার্স পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছে 25 বছর বয়সী জাংকুক। কোরীয় শিল্পীদের মধ্যে দ্বিতীয় কোনো শিল্পী হিসেবে তালিকার শীর্ষস্থানে এসেছেন জাংকুক। এর আগে এপ্রিলে আরেক বিটিএস তারকা জিমিন তার একক গান লাইক ক্রেজ দিয়ে শীর্ষে উঠেছিলেন। বিটিএস মানে যেন নতুন এক রেকর্ড, সে প্রমাণ আবারও মিলল জাংকুকের গানের মধ্য দিয়ে। গেল বছরের জুনে যুক্তরাষ্ট্রের গায়ক চার্লি পুথের সঙ্গে লেফট অ্যান্ড রাইট শিরোনামে একটি গান প্রকাশ করেছিলেন জাংকুক, সেটি ছিল বিটিএসের বাইরে তার প্রথম কোনো গান। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।